জলিলের উদ্যোগে হাঁসাইগাড়ি বিলের মাঝে নির্মাণ করা হয় সড়কটি। সড়কটি হাঁসাইগাড়ি, শিকারপুর সহ কয়েকটি ইউনিয়নের শতাধিক গ্রামের সঙ্গে নওগাঁ জেলা সদরের একমাত্র যোগাযোগের রাস্তা। বিশাল জলরাশির মধ্য দিয়ে নির্মিত দীর্ঘ 17 কিলোমিটারের সড়কের 7 কিলোমিটার অংশ পড়েছে বিল এলাকায়। বর্ষা মৌসুমে বিলের মাঝ দিয়ে বয়ে যাওয়া দৃষ্টিনন্দন রাস্তা ও বিশাল জলরাশি দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমান হাজারো দর্শনার্থী। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এবছরের বন্যায় ইতিমধ্যে সড়কের 1/3 ভেঙে বিলে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা বাঁশের খুঁটি ও কচুরি পানা দিয়ে সড়কটি রক্ষার চেষ্টা করছেন। রাস্তার দুই পাশে যে পানির ঢেউ, এই ঢেউ আসা আমাদের রাস্তা একেবারে ভেঙে যাচ্ছে। রাস্তার যেগুলো আলো সেই আলোগুলো পড়ে যাচ্ছে। আমরা সবাই রাস্তায় এসে বাঁশের খুঁটি মেরে রাস্তাটি রক্ষার প্রয়াস চালিয়ে যাচ্ছি। আগামী অর্থ বছরে বরাদ্দ পেলে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। অনেক জায়গায় ব্লক ঢেউয়ের তোরে ব্লক অনেকটা সরে গেছে। আমরা আশা করতেছি আগামী অর্থ বছরে বন্যা প্রকল্পের মাধ্যমে আমরা সমস্ত রাস্তাটা পুনর্বাসন করতে পারব। সড়কটির সংস্কারের পাশাপাশি মিনি কক্সবাজার হিসেবে পরিচিত হাঁসাই বিলে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার দাবি স্থানীয়দের। গঞ্জ জেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। যমুনার পানি আবারও বাড়তে থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দীর্ঘস্থায়ী বন্যা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে এমন আশঙ্কায় পানিবন্দীদের দিন কাটছে। দীর্ঘস্থায়ী বন্যায় ডুবে আছে টাঙ্গাইলের নিম্ন অঞ্চল। এখন পর্যন্ত 11টি উপজেলার 95টি ইউনিয়নের অন্তত 850টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার প্রভাব ফেলেছে জীবন ও জীবিকায়। এদিকে বৃষ্টি হওয়ায় কিছুটা বেড়েছে কুড়িগ্রামের ধলার পানি, কমেছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। তবে টানা বৃষ্টি শুরু হলেও উত্তরের বেশিরভাগ বন্যা কবলিত এলাকার অবস্থা আরও অবনতি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। কয়েক দফা বন্যায় সারা দেশের মতো নেত্রকোনার বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশতক ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। তবে এরই মধ্যে পানি নামতে শুরু করায় আমন আবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। জেলা সদর, আটপাড়া, দুর্গাপুর, বারহাট্টা, কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় পুরোদমে চলছে আমন ধানের আবাদ। করোনার প্রভাবে গেল বোরো মৌসুমে অধিক মূল্যে ধান বিক্রি হওয়ায় বেশ লাভবান হয়েছেন এ অঞ্চলের চাষিরা। তাই এবার আগাম জাতের আমন ধান আবাদে আগ্রহী হয়ে উঠেছেন তারা। বৃষ্টি হইতেছে, পানি নষ্ট হয়ে যাচ্ছে, আবার লাগাইনি লাগতেছে, লাগাইলাম আর 15 দিন পরে। এখন ধান কিরকম হইব কিনা তাও তো জানি না। যদিও গেল কয়েক সপ্তাহ ভারী বর্ষণের ফলে বিভিন্ন এলাকার আগাম রোপণকৃত চারা পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়বার চারা রোপণে ব্যয় হচ্ছে বেশি। লোকসানের আশঙ্কায় কৃষি প্রণোদনার দাবি তুলেছেন চাষিরা। লাগাইছি, হান্না গেলছে, আবার লাগাইতাছি লাগাইতাছি। এই পর্যন্ত সাহায্য সহযোগিতা সরকারিভাবে কোনো অনুদান আমরা আজ পর্যন্ত পাইছি না। কাঠ কিন্তু আছে আমার, কিন্তু কাঠটালে গিয়েব মাল তো ভাই না। তবে কৃষি বিভাগ বলছে বন্যায় তেমন ক্ষতি হয়নি নেত্রকোনা জেলার। এবছরও আমনের বাম্পার ফলন হবে। সরকার ইতিমধ্যে কৃষকদের প্রণোদনের জন্য প্রায় আমাদের 15 একর জমিতে সামাজিক বিস্তলা, 120টা বেটের মাধ্যমে আগুন বিস্তলা এবং ট্রেনের মাধ্যমে বিস্তলা করার জন্য আমাদের পরামর্শ দিয়েছে। আমরা সেখানে মাঠে বাস্তবায়ন করতেছি। আশা করি যে আমাদের জলক্ষমতা যা আছে সে উচিত হবে এবং বেশি হতে পারে, প্রাকৃতিক পরিবেশ সঠিক থাকে। চলতি বছর নেত্রকোনা জেলায় 1,44,000 হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় 40,000 হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে এমন প্রত্যাশা চাষীদের।